এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি এবার গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হতে চলেছেন? এমনটাই কিন্তু এবার সিবিআই সূত্রে খবর। কারণ একুশে নির্বাচনের পর থেকে দেখা গিয়েছেন একাধিক দুর্নীতি কেলেঙ্কারির পিছনে নাম উঠেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই বিস্তারিত জানিয়ে দেব। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতাসীন পর থেকেই রাজ্য জুড়ে যেভাবে দুর্নীতি হচ্ছে, যেভাবে একাধিক তৃণমূল নেতারা দুর্নীতির পিছনে নাম জড়াচ্ছেন, যেমন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডান হাত পার্থ চট্টোপাধ্যায়, এরা যেভাবে একের পর এক দুর্নীতির পিছনে জড়িত হচ্ছেন, তা এটাই কার্যত স্পষ্ট যে ক্ষমতার বলে সব হিংসা চালাচ্ছেন এরাই।